সাড়ে তিন বছরে বেশি সময় ধরে জাতিগত সংঘাতে লিপ্ত মিয়ানমার নির্বাচনে কারচুপির অভিযোগ এনে দু সালে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী এরপর সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলা বিক্ষোভে ব্যাপক দমনপীড়ন ও ধরপাকড় চালায় এবার অস্ত্র ছেড়ে বিদ্রোহীদের শান্তিপূর্ণ আলোচনায় বসার আহ্বান জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আমন্ত্রণ জানায় জানতা প্রধান দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরাবতের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় দু সালের অক্টোবর থেকে বিরুদ্ধে একসঙ্গে আক্রমণ শুরু করে বিদ্রোহী গোষ্ঠীগুলো এরপর দেশটির একটি বড় অংশ নিয়ন্ত্রণে নেয় তারা চাপের মুখে পড়ে ক্ষমতাসীনরা পরিস্থিতি সামলাতে অপ্রত্যাশিত এ আহ্বান জানায় তারা তবে জান্তা সরকারের আহ্বান প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা বলছে এ প্রস্তাব কোনোভাবেই বিবেচনার বিষয় নয় পতনের দ্বার প্রান্তে রয়েছে জানতা সরকার আসন্ন নির্বাচনকে সামনে রেখে মিথ্যা বৈধতা এবং প্রতারণামূলক গণতন্ত্রের জন্য একটি নীল নকশা প্রস্তুত করছে ক্ষমতাসীনরা সম্প্রতি মিয়ানমারের নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে জানতাবাহিনী আগামী এক অক্টোবর থেকে শুরু হবে ভোটার তালিকা হাল নাগাদকরণ বিশ্বজুড়ে রাজনৈতিক বন্দীদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর অন্তত পাঁচ হাজার সাতশো ছয় জন খুন হয়েছে জানতাবাহিনীর হাতে একই সময় অন্তত একুশ হাজার বাসিন্দাকে বন্দিও করেছে তারা মৌসুমি সাথী সময় সংবাদ